আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা সবসময় আপনাদের সাথে থাকে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান নিয়ে। সবচেয়ে বেশি আমরা যে বিষয় নিয়ে চিন্তিত থাকি তা হলো আমাদের শিশুর খাবার নিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে গর্ভাবস্থার পরে, গর্ভের সময় যেরকম একটা শিশুর পুষ্টি চাহিদা থাকে, সেরকম জন্মের পরেও কিন্তু সেই শিশুর পুষ্টি চাহিদা অনেক দ্বিগুণ হয়। প্রথম ছয় মাস যেহেতু বুকের দুধের উপরেই আমরা থাকতে বলি এবং এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করতে বলি, এবং তখন মায়ের খাবারটা খুব গুরুত্বপূর্ণ থাকে। ল্যাকটেটিং মা কী খাচ্ছেন তার উপরে তার শিশু কিন্তু পুষ্টি পাচ্ছে। কিন্তু ছয় মাস পরে আসলে কী করবেন? ছয় মাস থেকে তো বাচ্চাকে আমরা এক্সট্রা খাবার, যেটাকে আমরা পরিপূরক খাবার বা আমরা উইনিং প্র্যাকটিস বলে থাকি, যে সে যেহেতু পৃথিবীতে আসছে, ন্যাচারাল খাবারগুলোর সাথে তাকে ইন্ট্রোডিউস হতে হবে। তার ইন্টেস্টাইন এবং তার খাদ্যনালী, পাকস্থলী, অর্গ্যানগুলোকে নতুন খাবারে কিন্তু অভ্যস্ত করতে হবে, এবং তখন তার শরীরের চাহিদাও কিন্তু বেড়ে যায়। একসাথে শারীরিক এবং মানসিক দুটো ডেভেলপমেন্ট কিন্তু আপনার শিশুর হচ্ছে। সেজন্য মায়ের দুধের পাশাপাশি ছয় মাস থেকে আমরা বলিতে এক্সট্রা খাবার দেওয়ার জন্য কীভাবে শুরু করবেন এই এক্সট্রা খাবার, অনেকে এই বিষয়টা বুঝেন না যে একটা শিশু দীর্ঘ ছয় মাস মায়ের দুধ অথবা ফর্মুলা দুধ হয়তো খেয়েছে, এখন একটা জাস্ট যে বাচ্চাটা শুধু বুকের দুধ খেয়েছে অথবা শুধু ফর্মুলা মিল্ক খেয়েছে, তার টেস্ট বার্ড নতুন করে চেঞ্জ করা বা তার ডাইজেশন পাওয়ারটার সাথে অ্যাডজাস্ট করার জন্য চট করে কিন্তু অনেক ধরনের খাবার আপনি ইন্ট্রোডিউস করাবেন না। সাধারণত ইজিলি ডাইজেস্টিভ ফুডগুলো দিয়ে আমরা খাবারটাকে শুরু করতে বলি। যেমন প্রথম ছয় মাসের প্রথম দিন যেটা করতে হয়, প্রথমে হলো তাকে মিনারেল ওয়াটার অভ্যস্ত করতে হবে। মিনিমাম 60 থেকে 120 ml পানি ছয় মাস থেকে আট মাসের মধ্যে একটা শিশু পাবে, এবং ছয় থেকে আট মাসের খাবারগুলো অলমোস্ট তার কাছাকাছি থাকবে। এখানে যে একেবারেই শিশুকে খিচুড়ি দিতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু আমরা বলে থাকি যে মায়ের দুধটা চলমান থাকবে এবং একটি শিশু 8 থেকে 10 বার মায়ের দুধটা পান করে থাকে 24 ঘন্টার মধ্যে। সো যখন উইনিংটা আমরা প্র্যাকটিস করব, তখন প্রথম সপ্তাহ বা প্রথম দুটো সপ্তাহ আমরা প্রায় একটা একটা করে খাবার আমরা ইন্ট্রোডিউস করতে পারি। যেমন সিরিয়াল গ্রুপ থেকে আমাদের ওটস হতে পারে, আলু সিদ্ধ হতে পারে, চালের সুজি হতে পারে, এই খাবারগুলোকে আমরা একটা একটা করে ইন্ট্রোডিউস করতে চাই যে তার এখানের কোনো খাবারে প্রবলেম হয় কিনা। যখন আমরা ওটস বা আলু বা চালের সুজি, সাবুদানা বা জাউ ভাতটাকে অ্যাপ্লাই করব, মিনিমাম 2 থেকে 3 দিন আমরা কিন্তু খাবারটাকে অ্যাপ্লাই করব, যেন তার কোনো প্রবলেম হয় কিনা, ব্লটিং হয় কিনা, অ্যালার্জি হয় কিনা, এটা ফাইন্ড আউট করার জন্য। বাকি বেলাগুলো কিন্তু আপনার শিশু বুকের দুধই খাবে। এবং অবশ্যই অনেকে আছে উইনিং শুরু করলে বুকের দুধটাকে মনে করেন যে সেটা কোনো খাবার নয়, সেটাও খাবার। একটা গুড টাইম আপনাকে গ্যাপ দিতে হবে, 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপ আপনার বাচ্চার খাবারে আপনি দিয়ে দিবেন। যখন সলিড নিবে এবং মিল্ক খায়, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। যখন সে মিল্ক নেয়, 60 ml মিল্ক তার জন্য খুব ইজিলি টানা যায়, কিন্তু যখন আপনি 60 গ্রাম সলিড খাবার দিবেন বা প্রথম খাবারটাকে আমরা সেমি সলিড দিতে বলি, অর্থাৎ খুব লিকুইড না, খুব ঘন না, এর মাঝামাঝি আপনাকে রাখতে হবে, যেন বাচ্চাটা তখন চোখ না হয়, গলাতে যেন আটকে না যায় এবং সে যেন ইজিলি সেটাকে গিলতে পারে। প্রথমেই অনেক বাচ্চা গিলতে পারে না, সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে হেল্প করতে হবে। আপনার বাচ্চা 1 থেকে 2 চামচ বা সর্বোচ্চ 3 চা চামচের বেশি আসলে খাবারটা নিবে না, তার স্টমাকটা ছোট, এটা বুঝতে হবে। 2 থেকে 3 দিন পরে আপনি সবজি ট্রাই করতে পারেন, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পেঁপে বা গাজরটাকে সিদ্ধ করে একটু তেল দিতে পারেন, মশলাটাকে অ্যাভয়েড করতে হবে। লবণ এবং চিনির ব্যবহারটা প্রথম 1 বছর আমরা করতে নিষেধ করে দিই, বাট তার খাবারে কিন্তু তেলটাকে ইউজ করতে পারেন। একটু আদা, রসুন, পেঁয়াজ বাটা বা জিরা একটু একটু করে তার খাবারটাকে যখন বয়েলড করবেন তখন আপনি দিতে পারেন। মাছের মধ্যে বোয়াল মাছ, শোল মাছ, আইড় মাছ, পাবদা মাছ, একেবারে নরম যে খাবারগুলো জাস্ট হলো স্টিম করে নিলেন একটুখানি তেল মশলা দিয়ে, সেটা আপনার বাচ্চাকে শুধু মাছ মানে মাছ, সবজি মানে সবজি, ডালের পানি মানে ডালের পানি, আলু সিদ্ধ মানে আলু সিদ্ধ মানে, জাস্ট সিঙ্গেল ফুডে তাকে আগে ইন্ট্রোডিউস করাবেন। ইভেন স্যুপ, ডালের স্যুপ, ভাতের মার, চিকেন স্যুপ, সবজি স্যুপ, এই স্যুপগুলো কিন্তু তাকে 30 ml 60 ml করে করে আপনি ইন্ট্রোডিউস করাতে পারেন। ফ্রুটসের মধ্যে অ্যাপেল, তারপর হলো পেঁপে, এই অ্যাপেল, পেঁপে আর কলা, এই তিনটা খাবার আপনি প্রথম 6 থেকে 8 মাস তাকে ইন্ট্রোডিউস করান। 8 মাসের খাবারগুলো তাকে একটু ডুয়েল করে দিতে পারেন, লাইক জাউ ভাতের সাথে একটু ডাল, সবজির সাথে একটু জাউ ভাত, মাছের সাথে একটু জাউ ভাত, এরকম করে আপনি আলাদা আলাদা করে দিতে পারেন। ওটস বা সুজির মধ্যে একটু কলা মিক্সড করা বা একটু খেজুর মিক্সড করে দেওয়া, অল্প একটু করে বাদাম গুঁড়া দেওয়া। 7 মাস থেকে আপনি তাকে ডিমে ইন্ট্রোডিউস করতে পারেন। যদি অ্যালার্জি প্রবলেম থাকে প্রথম দিকে কিছুটা আপনি বুঝবেন, প্রথমে সেদ্ধ করে ডিমের কুসুমটাকে আলাদা করে
নিয়ে ডিমের কুসুমটাকে অ্যাপ্লাই করবেন। এটা বুকের দুধের সাথে মিক্সড করেও দিতে পারেন বা ফর্মুলা দুধ 1 আউন্সের সাথে আপনি মিক্সড করতে পারেন অথবা শুধুমাত্র পানির সাথে আপনি মিক্সড করতে পারেন। যেদিন আপনি ডিমটা দিবেন কুসুমটা সেদিন আসলে অন্য কোনো উইনিং না দেওয়াটাই ভালো, তাহলে ডিমের কুসুম থেকে তার অ্যালার্জি হয় কিনা বুঝে যাবেন। টয়লেট হতে পারে, স্কিনে র্যাশ হতে পারে, বাচ্চা বমি করতে পারে। 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করে যদি বাচ্চা স্যুট না করে এটাকে বন্ধ করে দিতে হবে। ডিমের কুসুমটা যখন স্যুট করবে তারপর আপনি ডিমের সাদা অংশটা তাকে ইন্ট্রোডিউস করাতে পারেন। তবে বিফ মাটন এই খাবারগুলো 1 বছর বা 2 বছর আগে না দেওয়াটাই ভালো। কলিজার কথা অনেকে বলে থাকেন, কলিজাটা হলো মুরগির কলিজাটা আপনি দিতে পারবেন, একদম ছোটো ছোটো করে জাউ ভাতের সাথে কিমার মতো করে মিক্সড করে দিতে পারেন। 8 মাসে একটু একটু দাঁত ওঠা শুরু হবে বাচ্চার হাতে, সলিড খাবার যেন ধরতে পারে একটা বিস্কিট অথবা কলা বা একটা আলু সেদ্ধ বাচ্চার হাতে দেবেন বা একটা টমেটো দেবেন, সে জাস্ট বাইট করবে, এই প্র্যাকটিসটা বাচ্চা তৈরি করবেন। সো 8 থেকে 10 মাসে বাচ্চাকে 2 থেকে 3টা খাবার মিক্সড করে ইন্ট্রোডিউস করাবেন। এর মধ্যে সুজি হতে পারে, সুজির সাথে আপনি বাদাম, যখন খেজুর মিক্সড করবেন, দুধ মিক্সড করবেন এক্সট্রা, তখন কিন্তু অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস হলো। আবার আপনি যখন তাকে খিচুড়ি দিবেন, কখনও খিচুড়িটা শুধু সবজি দিয়ে হতে পারে, যে খিচুড়ি চাল তেল দিলেন আর হলো 2 থেকে 3টা সবজি দিলেন, 3 কালারের 3টা সবজি। কখনও এটা শুধুমাত্র ডাল দিয়ে খিচুড়ি হতে পারে, কখনও শুধু চিকেন এবং চাল হতে পারে, কখনও চিকেন সবজি চাল হতে পারে। এরকম চেঞ্জ করে করে বাচ্চাকে খিচুড়িটা দেন এবং এই খিচুড়িতে আপনি ঘি বাটার ইউজ করা শুরু করতে পারবেন। 1 থেকে 1.5 চা চামচের বেশি কখনো ইউজ করবেন না। এভাবে তার খাবারটাকে আপনি রিচ করতে পারেন, সে কতটুকু হজম করতে পারে। তবে প্রতি বেলায় আপনার বাচ্চাকে খুব বেশি কনসেন্ট্রেটেড খাবার কিন্তু প্রোভাইড করবেন না, এতে তার ইনডাইজেশন হতে পারে। সর্বোচ্চ 3 বেলা উইনিং প্র্যাকটিস করবেন, সকাল 10টা দুপুর 2টা সন্ধ্যা 7টা। এর মধ্যে আপনি 3 রকমের 3টা খাবার দেবেন। প্রথমে 1 বছর আসলে 3 বেলার বেশি উইনিং দেওয়ার কোনো দরকার নেই, বাকি বেলাগুলো সে মায়ের দুধ খাবে। 1 বছরের পরে এটা 4 বার বা 5 বার হতে পারে, কিন্তু আমরা অনেকেই আছি যে বুকের দুধটাও দিচ্ছি, কাছাকাছি আমরা উইনিংটাও দিচ্ছি, এতে আপনার বাচ্চার ইনডাইজেশনের প্রবলেম হবে। অনেক বেশি লোড হওয়ার কারণে অনেক সময় তার পেটে গ্যাস জমে যাবে, টয়লেটটা ঠিকমতো তার ক্লিন হবে না, বাচ্চা হয়তো আপনাকে অনেক কথা বলতে পারবে না। সেই জন্য বুকের দুধ তার একটা খাবার এবং উইনিংটা একটা খাবার। আপনি যদি 3 বার তাকে উইনিং প্র্যাকটিস করান তাহলে 4 থেকে 5 বার বুকের দুধ দিবেন। এই টোটাল কম্বিনেশন যেন 5 থেকে 7 বার বা 8 বারের বেশি দেন, যেন তার টোটাল খাবারটা না হয়। 10টার পরে চেষ্টা করবেন ফিডিং অফ করে দেওয়ার জন্য এবং ওভারনাইট কোনো ফিডিং বাচ্চাকে দিবেন না, তাহলে সকাল থেকে আপনার বাচ্চা খাবারটা খাবে। অবশ্যই খাবারের মাঝখানে কোনো পানি খাওয়াবেন না বাচ্চাকে, খাবার দেওয়ার আগে পানি খাওয়ানোর প্র্যাকটিস করবেন, যেহেতু তার খাবারটা একটু লিকুইড কনসিস্টেন্সিতে থাকে, সেজন্য এক্সট্রা পানি দিলে গ্যাস হয়ে যাবে, বাচ্চা প্রপারলি তখন উইনিংটাকে প্র্যাকটিস করবে না। এই জন্য অনেক মা আছেন খাবারটা গিলে না দেখে তাকে আবার পানি দিয়ে খাবারটা গিলাচ্ছেন, এই জিনিসগুলো খুবই খুবই ম্যাল প্র্যাকটিস। বাচ্চাকে বসে খাওয়াবেন, কখনো বাচ্চাকে শুয়ে খাওয়াবেন না, এতে তার প্রচণ্ড ক্ষতি হতে পারে, ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার তৈরি হতে পারে, পেটে পেইন হবে, গ্যাস তৈরি হবে, বাউলটা ঠিকমতো ক্লিয়ার হবে না। 3 থেকে 4 ঘন্টা গ্যাপে গ্যাপে যখন বাচ্চাকে দেবেন ইজিলি তার খাবারটা ডাইজেস্ট হবে, কোন খাবারটা ডাইজেস্ট হচ্ছে না সেটা একজন মাকে অবশ্যই খেয়াল করে বের করে ফেলতে পারবেন। এবং 8 থেকে 1 বছরের মধ্যে আপনি অন্যান্য ফ্রুটসে আরও কিছু মাছ এবং ন্যাচারাল আমাদের যে কলমি শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাকে কিন্তু তাকে একটু একটু করে অভ্যস্ত করতে হবে। তবে প্রতিটা খাবার আগে সিঙ্গেল ইন্ট্রোডিউস করাবেন যে আপনার বাচ্চা নিতে পারছে কিনা, কারণ সবার বাচ্চা কিন্তু একই রকম নয়, ডাইজেশন পাওয়ারটাও একই রকম থাকে না, অ্যালার্জিক প্রবলেম থাকে, পারিবারিক অনেক ডিজিজ থাকে, বা বাচ্চার সব কিছু ঠিক আছে কিনা সেটাও আপনাকে মনিটর করতে হবে। সো এভাবে আপনি আপনার বাচ্চাকে যখন খাবার দিবেন অটোমেটিক্যালি সে ন্যাচারাল খাবারে অভ্যস্ত হবে। তবে অবশ্যই বয়সভেদে খাবারের কনসিস্টেন্সি বাড়াবেন, লাইক যখন 6 থেকে 7 মাস এই সময় একটু বেশি লিকুইড, 8 মাসের খাবারটা একটু ঘন, 1 বছরের খাবারটা আরেকটু ঘন, এভাবে 1 বছরের মধ্যে তাকে একেবারে সলিড খাবার এবং চিবিয়ে খাবার একটা অভ্যাস আপনি তৈরি করে ফেলতে পারবেন।